প্রথমবার বাংলায় ভোট প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সন্দেশখালী থেকে অস্ত্র কার্তুজ উদ্ধার প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ দেখে তিনি বলেন, রবীন্দ্রসঙ্গীতের বদলে বাংলায় এখন সাধারণ মানুষের হাতে দেখা যাচ্ছে বোমা বন্দুক। সন্দেশখালীতে তিনটি বিদেশি রিভলভার পাওয়া গিয়েছে, মানুষকে রক্ষা করার জন্য নামানো হচ্ছে SSG কমান্ডো। এর থেকে বোঝা যাচ্ছে বাংলার অবস্থা। এদিন মুর্শিদাবাদ জেলার বরঞ্চার ব্লকে বিপ্রশেখর অঞ্চলের জালিবাগান মাঠে বিজেপির সভা ছিল। সেখান থেকে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থন করে একের পর এক বিষয়ে তৃণমূলকে তোপ দাগেন তিনি। সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে সুর চড়াতে শোনা যায় জেপি নাড্ডাকে। এদিন তিনি বলেন, রবীন্দ্রসঙ্গীতের বদলে বাংলায় এখন বোমা বন্দুক শোনা যাচ্ছে, এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, শেখ শাহজাহানকে আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষাতে প্রকাশ করা যায় না। সেখানে যেভাবে কেন্দ্র এজেন্সির উপর হামলা হয়েছে তা নিন্দনীয়। যেখানে আগে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, এখন সেখানে গুলি বোমার শব্দ শোনা যাচ্ছে। বাংলাকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে, ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল। পঞ্চায়েত কে বিকাশ কে লিয়ে মোদি জি 5 crore rupees প্রতি সাল ভেজ রহে, 5 crore rupees ভেজ। লেকিন মুঝে দুঃখ কে সাথ কহনা পড়তা হ্যায়, ইয়ে TMC কে লোক इनको क्या बोलते हैं, जाल चोर। ये मोदी जी के द्वारा भेजा हुआ चाल भी आपका खा जाते हैं, चोरी करते हैं। लेकिन ममता जी को भी आपको बताना पड़ेगा कि किस तरीके से उनका कुशासन चल रहा है, उसका भी जवाब देना। ममता जी माँ, माटी, मानुष, ये बात करके आई थी सत्ता में। बताइए, आई थी कि नहीं आई थी? आई थी ना। आप बताओ, पश्चिम बंगाल में हमारी माताएं सुरक्षित हैं क्या? सुरक्षित है क्या? आप बताइए, इसी बंगाल में संदेश खाली की घटना घटी कि नहीं घटी? महिलाओं का उत्पीड़न हुआ कि नहीं हुआ? महिलाओं के साथ अत्याचार हुआ कि नहीं हुआ? महिलाओं को तकलीफ दी गई कि नहीं दी गई? महिलाओं के इज्जत और आबरू के साथ खिलवाड़ हुआ कि नहीं हुआ? और ये शाहजहां शेख को बचाने का काम ममता जी ने किया कि नहीं किया? ममता जी को बचाने के लिए ये शाहजहां शेख के तरफदारी की कि नहीं की? इसलिए इनको माँ से कुछ लेना देना नहीं है, कुछ लेना देना नहीं। জেপি নাড্ডা আরো বলেন, বিজেপি এখানে 35টির বেশি আসনে জিতবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে তা এই রাজ্যে চালু করতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কেন্দ্রের প্রকল্পগুলির সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। জেপি নাড্ডা আরো বলেন, তৃণমূল নেতাদের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, আর মোদীজি সরকারে থাকাকালীন কোন রকম দুর্নীতি হয়নি। মোদীজির সময় অনেক রাস্তা তৈরি হয়েছে, রেল লাইন হয়েছে, এগিয়ে যাচ্ছে ভারত। মহিলা, দলিত, কৃষক, মজুর সকলেই মোদীকে শক্তিশালী করেছে। গ্রামের উন্নয়ন হচ্ছে, গ্রামের রাস্তা আগের থেকে ভালো হয়েছে। মোদীজি 5 কোটি টাকা দিয়েছিলেন উন্নয়নের জন্য পঞ্চায়েতগুলিকে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।